দর্শক বন্ধু নমস্কার আজ একটি শিক্ষামূলক ভ্রমণে আমি আপনাদেরকে নিয়ে চলে যাব ভেলোর ফোর্টে যারা ভেলোরে আসেন সিএমসিতে ট্রিটমেন্ট করার জন্য তারা সবাই হয়তো জানেন যে এখানে একটি দুর্গ আছে বা ফোর্ট আছে কিন্তু এই ফোর্টের ইতিহাস খুব ভালো করে জানেন না তাই আমি আজকের এই পড়ন্ত বিকেলে ভেলোর ফোর্টে চলে এসেছি ভেলোর ফোর্টের সমস্ত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো বলে সিএমসি ভেলোর থেকে খুব কাছেই এক কিলোমিটারের মধ্যে পায়ে হেঁটে এই ফোর্টটিতে আপনারা চলে আসতে পারেন সাধারণত বিকেল বেলার দিকে এখানে প্রচুর ভিড় হয় সমস্ত রোগীরা সহ আশেপাশের এলাকা থেকেও বহু মানুষ এখানে এসে ভিড় করেন প্রচুর দোকানপাট বসে তো খুব সুন্দরভাবে একটা বিকেল কাটিয়ে দেওয়ার জন্যে এই ভেলোর ফোর্ট যথেষ্ট এবার আসা যাক এই ভেলোর ফোর্টের ইতিহাস জানার ভেলোর ফোর্ট হল একটি ঐতিহাসিক দুর্গ যা দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের ভেলোরে অবস্থিত ঠিক সিএমসি হসপিটাল থেকে এক কিলোমিটারের মধ্যে দুর্গটি একটি বড় উঁচু টিলার ওপরে অবস্থিত এবং এটি একটি গভীর প্রাচীর বা পরীক্ষা দ্বারা বেষ্টিত এটি অ্যাকচুয়ালি একটি শক্তিশালী দুর্গ ছিল এক সময় এটি ষোড়শ শতাব্দীতে বিজয়নগর সাম্রাজ্যের শাসনকালে নির্মিত হয়েছিল বলে মনে করা হয় এবং তারপর থেকে এটি একটি সামরিক ঘাঁটি এবং একটি কারাগার তারপর বেশ কয়েকটি শাসক রাজবংশের বাসস্থান হিসেবে কাজ করেছে আজ আমি যে সময় এই ভিডিওটি রেকর্ডিং করছি এ সময়ের যে টাইমিং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই টাইমিংটা একটু জেনে যাবেন সাধারণত পাঁচটার মধ্যে এই যে দুর্গের ওপরে ওঠার যে জায়গা সেটি কিন্তু বন্ধ হয়ে যায় তো আপনারা আগে টাইমটা সম্পর্কে সচেতন থাকবেন পারলে একটু সময় নিয়ে হাতে করে তবে আসবেন এই ঢোকার রাস্তা এভাবেই আপনারা এগিয়ে যাবেন ঠিক যেখানটাতে অটোটা দাঁড়িয়ে রয়েছে এটা ডানদিক হ্যাঁ এই যে এই উঁচুই উঠলেন উঠে এই যে এখান থেকে আপনারা চারপাশের পাহাড়ে ঘেরা পরিবেশটা উপভোগ করবেন এই দুর্গটির মন্দির মানে ভেতর দিকে আপনারা বেশ কয়েকটি মন্দির মসজিদ এবং একটি খ্রিস্টান গির্জা সহ বেশ কয়েকটি বাড়ি এর মধ্যে দেখতে পাবেন বড় উঁচু উঁচু বিল্ডিং এখান থেকে আপনারা দেখতে পাবেন এই যে স্থাপনাগুলি এগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল জলকান্তেশ্বরের মন্দির যা ভগবান শিবের প্রতি উৎসর্গকৃত এবং এর যে অলঙ্কৃত খোদাই এবং যে ভাস্কর্য তা সত্যি চোখে পড়ার মতন যখন আপনারা এখানে আসবেন একবার এই মন্দিরটির ভেতরে ঢুকে আপনারা এই যে মন্দিরটি এটি আমি পাশ থেকে দেখাচ্ছি সামনে থেকে নয় কিন্তু এটি পাশের এই মন্দিরটিতে একবার ঢুকবেন ভেতরে এর ভাস্কর্য কিন্তু খুব সুন্দর মন্দিরটি দুর্গের একদম কেন্দ্রীয় আঙিনার মধ্যে অবস্থিত একদম মাঝখানের দিকে এখানে উপাসনা করার জন্যে খুব একটি জনপ্রিয় জায়গা দুর্গের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ স্থাপনা হলো টিপু সুলতানের জাদুঘর বা মিউজিয়াম আপনারা এখানে এলে অবশ্যই সেটি কিন্তু দেখবেন আমি বলবো পরে এই মিউজিয়াম সম্পর্কে এখন এই উপরের এই জায়গাটা থেকে আপনারা ভেলোরের যে পরিবেশ এখান থেকে আপনারা হাসপাতাল পাশের রেল লাইন হ্যাঁ সব কিছু দেখতে পাবেন একটু উপরে উঠলেই এই যে জায়গাতে সবাই উঠছে আপনারাও চেষ্টা করবেন একদম সোজা ওঠা খুব বেশি উঁচু নয় উঠে ওপর থেকে একটু ভেলোর শহরটাকে দেখার চেষ্টা করবেন চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা সত্যিই এক মনোরম দৃশ্য যাই হোক ছাত্রছাত্রীদের কাছে এই ইনফরমেশানগুলো খুব জরুরি আমার মনে হয় দেখুন এখান থেকে পাহাড় আরেকটা জিনিস বলে রাখা ভালো আমি যে সময় পৌঁছেছিলাম এখানে সে সময় বৃষ্টি চলছিল যার জন্যে এই ভিডিওতে একটু আলোর অসুবিধে আছে মাফ করবেন সেজন্যে তো যে কথা বলছিলাম যে আঠারো শতকের বিখ্যাত ভারতীয় শাসক টিপু সুলতানের জীবন ও রাজত্বকে উৎসর্গ করা হয়েছে এই জাদুঘরে জাদুঘরটিতে অস্ত্র মুদ্রা এবং পোশাক সহ টিপু সুলতানের সাথে সম্পর্কিত বেশ কয়েকটি নিদর্শন এবং প্রদর্শনী বা এক্সিবিশনের ব্যবস্থাও এখানে রয়েছে সেই সাথে সাথে তার বিখ্যাত টাইগার স্ট্রিপ্ট প্যাভিলিয়নের একটি প্রতিরূপ কিন্তু এখানে রয়েছে ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব ছাড়াও ভেলোর ফোর্ট ভারতীয় সামরিক ইতিহাসে মানে বেশ একটি গুরুত্বপূর্ণ স্থান মিউজিয়ামের কথা বলছিলাম মিউজিয়াম ঠিক এই যে যেখান থেকে এই যে ঘোড়ায় চড়া লোকটিকে দেখতে পাচ্ছেন এর বাম দিকে কিন্তু একটি নতুন রাজ্য সরকার দ্বারা পরিচালিত নতুন করে খোলা হয়েছে আমি নিয়ে যাব আপনাদেরকে সেখানে আর এখন এই সোজা গিয়ে একটু বাম দিকে ঘুরলে আপনারা আরেকটি মিউজিয়াম পাবেন যেটি কিন্তু বহুদিন ধরেই চলছে কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত ওখানে কোনো পয়সা লাগে না কোনো টিকিট নেই যাই হোক আমি নিয়ে যাব আপনাদেরকে তো চলুন এবার যে কথা বলছিলাম এই দুর্গটি আঠারো শতকের কর্ণাটকের যে যুদ্ধ সেই সময় একটা বিরাট গুরুত্বপূর্ণ স্থান দখল করেছিল এই যে মন্দিরের সামনের দিক কিন্তু এটা এখন মন্দিরের সামনের দিক থেকে দেখাচ্ছি খেলার মাঠ মন্দিরের সামনের দিক এটা ওকে এই যে এই যে মিউজিয়াম যেটি নতুন রাজ্য সরকার চালু করেছে সেটি এই দিক যেতে হবে নিয়ে যাব আপনাদের একটু পরে এখন চলুন সোজা এই পথটা দিয়ে দেখে আসি এই যে এখানে পুলিশ ট্রেনিং রয়েছে ঘোড়ায় চেপে মানুষ ঘুরে বেড়াচ্ছেন এরকম বাবুদের গাড়ি টাড়ি দেখতে পাবেন ইচ্ছা করলে আপনিও চাপতে পারেন বর্তমানে এই দুর্গটি ভারতীয় সেনাবাহিনী ভেলোর ক্যান্টনমেন্ট তাছাড়াও রাজ্য পুলিশের একটি ট্রেনিং স্কুল বিভিন্ন কিছু রয়েছে এখন আমরা সেন্ট জন্স যে গির্জাটি রয়েছে তার সামনে এখানে গির্জা রয়েছে আপনাদেরকে যেটা বলেছিলাম আর আজকের এই ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে গির্জা ছাড়াও আর একটি জিনিস কথা বলে রাখি সেটি হলো এর পাশেই এই গির্জার পরেই আপনারা আরেকটি মিউজিয়াম দেখতে পাবেন এই মিউজিয়ামটি এই সময় বন্ধ হয়ে গেছিলো মানে আমি যখন পৌঁছেছি তখন বন্ধ হয়েছিল এই যে মিউজিয়ামের গেট আপনারা এখানে যে টিপু সুলতান সংক্রান্ত তার যে ব্যবহৃত জিনিসপত্র তখনকার দিনের অনেক কিছু কিন্তু এখানে রাখা আছে কিন্তু এটি বন্ধ থাকায় আমি আপনাদেরকে দেখাতে পারছি না যাই হোক আমি আরেকটি মিউজিয়াম আপনাদেরকে নিয়ে যাব তামিলনাড়ুর রাজ্য সরকার দ্বারা পরিচালিত আরেকটি মিউজিয়াম রয়েছে যাক যে কথা বলছিলাম চারিদিকে জল বেষ্টিত এত বড় একটা দুর্গ যেখানে দশ হাজার কুমিরের ঝাঁক থাকত তো এই দুর্গ ভেদ করে অনুপ্রবেশকারীদেরকে ধরা খুব ক মানে বা অনু অনুপ্রবেশকারীদের পক্ষে ঢোকা এটা খুব কষ্টকর ব্যাপার ছিল আর এখানে যে রাস্তাগুলো বেশ বড় বড় ছিল দুটো গাড়ি পাশাপাশি চলতে পারে আরকট এবং চিত্তুর জেলার নিকটবর্তী কোয়ারি থেকে গ্রানাইট দিয়ে দুর্গটি তৈরি করা হয়েছিল এটি একশো একর এলাকা জুড়ে বিস্তৃত চারিদিকে পর্বত খুব সুন্দর একটা জায়গা যাই হোক দুর্গটি প্রথম ষোলো শতকে বিজয়নগর সাম্রাজ্য দ্বারা নির্মিত হয়েছিল এবং পরে বিজাপুরের সুলতান এবং মারাঠারা এটি বাড়িয়ে বেশ শক্তিশালী করে তুলেছিল ষোলোশো সালে দুর্গটি মহীশূরের রাজা দ্বারা দখল করা হয় এবং এটি পরবর্তী শতাব্দীর মাইসরীয় নিয়ন্ত্রণে থাকে এখন আমরা মসজিদটির পাশে রয়েছি মসজিদের বিভিন্ন বিবরণ এই ফলকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা যেটি বলছিলাম রাজ্য সরকার পরিচালিত যে মিউজিয়াম সেখানে আপনাদেরকে এবার নিয়ে যাব মিউজিয়ামটি আপনারা দেখতে থাকুন সাথে সাথে আমরা ইতিহাসটাও জানতে থাকি ব্রিটিশ ঔপনিবেশিক আমলে দুর্গটি একটি সামরিক ব্যারাক এবং একটি কারাগার হিসেবেও কাজ করত এটি আঠারোশো ছয় সালের ভেলোর বিদ্রোহ সহ ভারতীয় ইতিহাসের বেশ কয়েকটি উল্লেখযোগ্য ঘটনার স্থান ছিল যা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয় প্রতিরোধের প্রথম নথিভুক্ত উদাহরণগুলির মধ্যে একটি ছিল এই বিদ্রোহের নেতৃত্বে ছিল একদল ভারতীয় সিপাহী বা সেনা যারা দুর্গে অবস্থান করছিল এবং এটি ব্রিটিশদের দ্বারা নির্মমভাবে দমন করা হয়েছিল সেই বিদ্রোহ এখন আমরা মিউজিয়ামের মাঝখানে চলে এসেছি একদম মিউজিয়ামের ভেতরে ঢুকছি যাই হোক এখানে দেখুন টিকিটের কিছু লেখা ছিল না যদিও পরে আমার কাছ থেকে টিকিট নেওয়া হয়েছে চলুন আমরা ভেতরে আস্তে আস্তে প্রত্যক্ষ করি খুব ধীরে ধীরে দেখবেন মনোযোগ দিয়ে বিভিন্ন অস্ত্রপাতি সব কিছু খুব সুন্দর করে দেখতে থাকুন আর আমি সাথে সাথে আপনাদের ইতিহাস বলতে থাকি এই যে টিকিটের কথা বলছিলাম আমার কাছ থেকে আমি যেহেতু ছবি তুলছিলাম তো আমার কাছ থেকে পঁচিশ টাকা নেওয়া হয় আমি একাই ছিলাম কিন্তু একজনের বোধ হয় পাঁচ টাকা পনেরোশো সালে তালিকোটার যুদ্ধ যেখানে বিজয়নগর সাম্রাজ্য দাক্ষিণাত্যের যে সুলতানের কাছে একটি বিধ্বংসী পরাজয় স্বীকার করে যার ফলে এই যে পতন এটি পরবর্তীকালে ষোলোশো সালে ভেলোরের যে অবরোধ যেখানে বিজয়পুরের সুলতান দুর্গটি দীর্ঘকাল অবরোধ করে রেখেছিল কিন্তু বিজয়নগরের গভর্নরের প্রতিরোধের কারণে দখল করতে পরে ব্যর্থ আঠারোশো ছয় সালে ভেলোর বিদ্রোহ যেখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতীয় সিপাহীরা ব্রিটিশদের দ্বারা আরোপিত নতুন পোশাক কোডের বিরুদ্ধে বিদ্রোহ ড্রেস কোড যা তারা তাদের ধর্মীয় এবং সাংস্কৃতিক অনুভূতির অবমান হিসেবে বিবেচনা করেছে ব্রিটিশদের দ্বারা অবশ্য এই বিদ্রোহ দমন করা হয়েছিল উনিশশো সালে যে ভেলোর ষড়যন্ত্র হয়েছিল সেটাও কিন্তু এখানে চিদাম্বরম পিল্লাই হ্যাঁ ভারতী প্রভু থেকে এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন এবং ব্রিটিশদের উৎখাত করার জন্যে তারা চেষ্টা করেছে দেখুন সেই সময় ব্যবহৃত বিভিন্ন মূর্তি ধীরে ধীরে লক্ষ্য করবেন আপনারা প্রতিটি জিনিস ব্যবহৃত হাড়ি কড়াই এসব সব কিছু যাই হোক দুর্গের মালিকানা বা বিজয়নগর সম্রাটদের কাছ থেকে যে বিজাপুর সুলতানের কাছে তারপর মারাঠাদের কাছে কর্ণাটকী নবাবদের কাছে অবশেষে ব্রিটিশদের কাছে চলে গিয়েছে যারা ভারত স্বাধীনতা লাভের এক পর্যন্ত দুর্গতি ধরে রেখেছিল ভারত সরকারের প্রত্নতাত্ত্বিক বিভাগ অর্থাৎ আর্কিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া দুর্গটি রক্ষণাবেক্ষণ করছে বর্তমানে ব্রিটিশ শাসনকালে টিপু সুলতানের পরিবার এবং শ্রীলঙ্কার শেষ রাজা শ্রী বিক্রম রাজ সিনহা এই দুর্গে বন্দী ছিলেন এটি শ্রীরঙ্গপত্তমের যে রাজ পরিবার সেই গণহত্যার সাক্ষী কিন্তু দেখতে পাচ্ছেন সেখানে যে মিউজিয়ামটি রয়েছে ভট্ট আপনারা দেখতে থাকুন এই যে দুর্গের যে অবস্থান এই দুর্গ বিভিন্ন প্রত্নতত্ত্ব কিন্তু গুছিয়ে রেখেছে এখানে আপনারা যে মিউজিয়ামটা আমি আপনাদের দেখাতে পারলাম না সেগুলোতেও আরও কিছু পুরনো জিনিসপত্র আপনারা কিন্তু দেখতে পাবেন ঠিক আছে তো চলুন এবার এখানে আপনারা আসতে চাইলে সারাদিনই প্রায় খোলা থাকে তো আপনারা আপনাদের ছুটির দিন এখানে পৌঁছোতে পারেন কিন্তু দুটো পাঁচটার আগে পৌঁছে যাবেন যাতে আপনারা ভালোভাবে সব কিছু প্রত্যক্ষ করতে পারেন আর এই এই মিউজিয়ামটি ঘুরে যদি আপনি ইতিহাসটাকে বোঝার চেষ্টা করেন তাহলে কিন্তু বেশখানিকটা সময় লাগবে আর এমনিতেই যদি বসে একটু সময় কাটাতে চান তাহলে বাইরে যে মাঠটি আমি ভিডিও শুরুতে দেখাচ্ছিলাম ওখানে বসতে পারেন ছোট ছোট বাচ্চারা মাঠে খেলাধুলো করবে সুন্দর তাদের খুব ভালো লাগবে এই যে সেই সময়কার কিছু মূর্তি যা পাথরের উপর খোদাই করা হয়েছিল সেগুলো কিন্তু এখানে রাখা হয়েছে এগুলো অবশ্য বাইরে মানে যে মিউজিয়ামটি করা হয়েছে যেটি তামিলনাড়ু রাজ্য সরকার পরিচালনা করছে তার বাইরের দিকে এগুলো রাখা হয়েছে আমি আজকে আপনাদের বিশেষ করে একটি মিউজিয়ামই দেখালাম এই যে মিউজিয়ামের সামনের যে অংশটি হ্যাঁ এখানেও সব এই সব সুন্দর সুন্দর মূর্তিগুলো রাখা আছে একটু ভালো করে দেখবেন যে কত কষ্ট করে সেই সময় মানুষরা এই মূর্তিগুলো বানিয়েছেন যাই হোক চ্যানেলটি যেহেতু শিক্ষামূলক চ্যানেল আমি ইচ্ছে করেই এরকম একটি ভিডিও আপলোড করলাম যাতে ছাত্রছাত্রীরা ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে কিছু জানে এবং সাথে সাথে যারা রোগী যারা ভেলোরে আসেন তারা এই ভেলোরের ইতিহাস তারা যেন জানেন হ্যাঁ আমাদের ইতিহাসের সাক্ষী এই ভেলোর এই যে এই রাস্তাটা দিয়ে আবার বেরিয়ে যেতে পারবেন বেরিয়ে সোজা যেখানে প্রথমে ঘোড়ায় চড়া মানুষটিকে দেখাচ্ছিলাম দিয়ে বেরিয়ে যেতে পারবেন